প্রিয় দর্শক, আজ আমরা আবু সাঈদ নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামিক নাম কিনা, এই নামটি রাখা যাবে কিনা, এর অর্থ কী বা এটি কোন ভাষার শব্দ, সেসব সম্পর্কে বিস্তারিত জানব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে। এছাড়াও নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে, তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম। যদি প্রশ্ন করেন আবু সাঈদ নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে। আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবু সাঈদ নামের আরবি অর্থ হচ্ছে সাঈদের পিতা বা বড় সৌভাগ্যবান। আবু সাঈদ নামটি এভাবে রাখা হয়ে থাকে, আবু সাঈদ ইসলাম, মুহাম্মদ আবু সাঈদ, আবদুল্লাহ আল সাঈদ ইত্যাদি। আবু সাঈদ নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।